আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ্বানের সুপ্রিয় দর্শকদের স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। দিনকে কায়েম করার দায়িত্ব কার? আল্লাহ পাক এ দায়িত্ব দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। যেমন কোরআন পাকের তিনটি সূরায় এ বিষয়ে পরিষ্কার ভাষায় ঘোষণা করা হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত ও একমাত্র হক দিন দিয়ে পাঠিয়েছেন যেন সে দিনকে আর সব দিনের উপর বিজয়ী করেন। কিন্তু এই দায়িত্ব কি শুধু রাসূলেরই? রাসূলের প্রতি যারা ঈমান এনেছিলেন তারা কি শুধু নামাজ রোজা ও অন্যান্য কতক ধর্মীয় দায়িত্ব পালন করাই নাজাতের জন্য যথেষ্ট মনে করতেন? কোরআন ও হাদিস এ কথা সাক্ষী যে প্রত্যেক ইমানদারকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একামত দিনের দায়িত্ব পালনে জান ও মাল দ্বারা পূর্ণরূপে শরীক হতে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে মদিনার মসজিদে জামাতে নামাজ আদায়কারী 1000 লোক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে রওনা হলেন। কিছুদূর যেয়ে আবদুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে 300 লোক যুদ্ধে শরীক না হয়ে ফিরে এলো। আল্লাহ পাক এদেরকে মুনাফিক বলে ঘোষণা করলেন। তাবুকের যুদ্ধে 3 সাহাবী যথাসময়ে রওনা না হয় এবং পরে রওনা হবার নিয়ত তাদের থাকা সত্ত্বেও রাসূলের নির্দেশে তাদেরকে মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন ঘোষণা করা হলো। এমনকি তাদের বিবি বাচ্চাকে পর্যন্ত তাদের সাথে কথা বলা বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। এই অবস্থায় দীর্ঘ 50 দিন তাওবা করার পর আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করলেন। এ থেকে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে রাসূলের দায়িত্ব পালনে পূর্ণভাবে শরীক হওয়া ইমানের অপরিহার্য দাবি। তাহলে বোঝা গেল যে একামতে দিনের দায়িত্ব প্রত্যেক মুসলিমেরই। রাসূলের এই মহান দায়িত্বে শরীক না হলে ইমান আনার প্রয়োজনই বা কী ছিল? কোরআনে রাসূলের মুখ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বলিয়েছেন, আমাকে ভয় করে চলো এবং আমার আনুগত্য করো। অর্থাৎ রাসূলের পূর্ণ আনুগত্য করার মাধ্যমেই আল্লাহর আনুগত্য করা সম্ভব। আল্লাহ পাক যত হুকুম করেছেন তা বাস্তবে মানব সমাজে তখনই চালু হতে পারে যখন দিনে হক কায়েম হবে। কোনো ফরজই দিনে বাতিলের অধীনে ফরজের মর্যাদা পায় না। একামতে দিন ছাড়া কোনো হারামি সমাজ থেকে উৎখাত হতে পারে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ফরজ কায়েম করতে পেরেছিলেন তা একামতের দিনের ফলেই সম্ভব হয়েছিল। দিন কায়েম করতে না পারলে কোনো ফরজই সমাজে চালু করতে পারতেন না। সুতরাং একামতের দিনের দায়িত্বটি সব ফরজের বড় ফরজ। একামতের দিনের দায়িত্বকে অগ্রাহ্য করে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি কোনো ফরজকেই ঠিকভাবে সমাজে কায়েম করা সম্ভব নয়। তেমনি দিন কায়েম করা ছাড়া সমাজ থেকে খারাপি ও অন্যায়কে উৎখাত করা যায় না। তাহলে এ কথা স্বীকার না করে উপায় নেই যে একামতের দিনের দায়িত্ব প্রত্যেক মুসলিমের উপর ফরজ। অর্থাৎ দিনকে কায়েম বা বিজয়ী করার চেষ্টা করা ফরজ আইন। অবশ্য দিন বিজয়ী হয়ে গেলে ইসলামী রাষ্ট্রের পরিচালক সরকারের উপরই দিনকে কায়েম রাখার দায়িত্ব থাকে। তখন এটা সাধারণ মুসলিমদের জন্য ফরজে কিফায়া হয়ে যায়। কিন্তু দিনে বাতিলকে পরাজিত করে দিনে হককে বিজয়ী করার দায়িত্বটি অবশ্যই ফরজে আইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসওয়াতুন হাসানা উৎকৃষ্টতম আদর্শ ও সাহাবায়ে কেরামকে অনুকরণযোগ্য মনে করলে একথা স্বীকার করা ছাড়া উপায় নেই। সব ফরজের বড় ফরজ হিসেবে একামতের দিনের দায়িত্বকে বুঝবার পর কারো পক্ষেই ইসলামের কতক মূল্যবান খেদমত করেই সন্তুষ্ট থাকা সম্ভব নয়। অবশ্য এই দায়িত্বের অনুভূতি যাদের নেই তাদের কথাই আলাদা। নাজাত দেওয়ার মালিক যে মহান আল্লাহ তিনি তাদের হাল জানেন এবং তিনি কারো ওপর অবিচার করবেন না, এ কথা নিশ্চিন্ত। কিন্তু আল্লাহ পাক যাদেরকে একামতের দিনের দায়িত্ব বুঝবার যোগ্যতা দিয়েছেন তাদের পক্ষে এ বিষয়ে অবহেলা করা স্বাভাবিক নয়। মাদ্রাসা খানকা ও তাবলিগের মাধ্যমে দিনের যতটুকু খেদমত হচ্ছে তাতেই সন্তুষ্ট থাকা তাদের পক্ষে অসম্ভব। এ কথা কেউ অস্বীকার করতে পারবে না যে মাদ্রাসা ওয়াজ খানকা ও তাবলিগ দ্বারা দিনের বড় বড় খেদমত হচ্ছে। এসব খেদমতই একামতের দিনের জন্য বিশেষ সহায়ক। কিন্তু খেদমতগুলো দ্বারা আপনা আপনি দিন কায়েম হতে পারে না। দিন কায়েমের কর্মনীতি ও কর্মসূচি শুধু খেদমত পর্যন্তই সীমাবদ্ধ থাকে না। একামতের দিনের প্রচেষ্টা স্বাভাবিকভাবেই একটি বিপ্লবী আন্দোলনের রূপ লাভ করে। এই প্রচেষ্টাকেই তাই ইসলামী আন্দোলন বা জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়ে থাকে।